দেখো কা খুব সুন্দর হয়েছে, দেখো আমি তার একটু কইব। তারপরে আমি একলগে কারি পাউডার, লবণ, তেল দিয়া মাখাই দিছি, মাখাই একটু পরে সস দিছি। আর আমি স্টেপ বাই স্টেপ দেখাইমু, আপনার দেখবা কিলা আমি মানে ইয়াম্মি একটা আর কি, আর খুব টেস্ট হয়েছে, ভাবলাম আপনার লগে একটু শেয়ার করি লাই। সো আসসালামু আলাইকুম, আজকে আমি এমন একটা রেসিপি লই আইছি আপনার সামনে, যেটা হইল গিয়া লতা দিয়া, আমরা বাংলাদেশি লতা আর বিগ প্রন দিয়া আমি একলগে মাখাই রাঁধছি। আমরা গরুর মাংস যেটা নাম দিলাই ওটা রাঁধছি। আমি চুলার আগুন নিবাই দিমু, ফিনিশ, দেখা নাকি লুকস ইয়াম্মি, টেস্টি হয়েছে, আপনারা ট্রাই করবা। দেন আমি সলতার দিয়া আইর মাছ রাঁধিছি, আমরা যেটা কই কাগজ মাছ বাংলাদেশেও, কিন্তু মাঝে প্যাকেটও লেখা থাকে আইর মাছ। তো আইর মাছ দিয়া সলতা দিয়া একটা অন্যরকম রেসিপি রাঁধছি, শেয়ার করি আর আপনারা লগে দেখো কেমন লাগে। পেঁয়াজ গুঁড়া করিয়া দেন ওপর ভিতরে একটু পানি দিয়া কত সময় মশলা একটু কষাইলাম, তারপরে যে সুন্দর কালার দেখলাম, ফ্যান্টাস্টিক কালার হয়েছে, টেস্টটাও হয়েছে হলা দেখলাম। আস্তে আস্তে দেন আমি কত সময় পরে গিয়া সলতা দিলাম, ও দেখা সলতা এটা অন্যরকম এক রেসিপি, জানি না খেয়ে আমি নিয়েলাম, আমি রাঁধছি, বাট টেস্ট হয়েছে, হেভি টেস্ট হয়েছে। একটু পরে আমি পেঁয়াজও দিলাম, মটর দিলাম, লগেটা হকা দেখা, আর যারা নতুন রাঁধুনি তারা শিখতে পারবা অবশ্য। আমি সব তো ওলা করছি, দেন মাছ ছাড়ি দিছি, অধক আইন মাছের পিস অবশ্যই আমরা ছুটো ছুটো করছিলাম এদিন, ছুটো আইন মাছ আর কি। ওলা দেওয়ার পরে একটা মজা লাগছে, রাত্রে আমরা খাইছি আর আপনার লগে ভাবলাম একটু শেয়ার করি লাই। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে, ভালো থাকবা। Thank you.